আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা যখন কোনো পাখি পালন করি, অনেক সময় দেখা যায় আমাদের পাখির ঘাড় বাঁকা, পা বাঁকা কিংবা ঠোঁট বাঁকা হয়ে যায়। এমনটা হলে করণীয় কি? আজ আমি এই ভিডিওতে এর প্রতিকার ও চিকিৎসা উভয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার পাখির পা বাঁকা, ঠোঁট বাঁকা কিংবা ঘাড় বাঁকা হয়ে যায়, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পাখির পা বাঁকা, ঠোঁট বাঁকা কিংবা ঘাড় বাঁকা এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 2 মাস বয়সের পাখির বাচ্চার হয়ে থাকে। তাই এর চিকিৎসা ও প্রতিরোধ উভয় সম্পর্কে আপনাদের ভালোভাবে জেনে রাখা উচিত। আপনি যদি এই 2 মাস বয়স পর্যন্ত এর প্রতিরোধ হিসেবে ওষুধটি ব্যবহার করেন, তাহলে এই রোগ থেকে আপনার পাখিটি সুরক্ষিত থাকবে, এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা কমে যাবে, আর চিকিৎসা হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। তবে প্রতিরোধই হলো সব থেকে ভালো উপায়। এই সমস্যাটির প্রতিকার ও প্রতিরোধ হিসেবে যে ওষুধটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে থায়াবিন। থায়াবিন কিংবা B1, B2, B3 এই ওষুধ দুটাই আপনি ব্যবহার করতে পারেন। আপনার পাখিগুলোর যদি এই সমস্যাগুলো হয়ে থাকে কিংবা আপনার পাখি যদি 1 থেকে 2 মাস বয়সের হয়ে থাকে, তাহলে থায়াবিন প্রতিরোধ হিসেবে মাসে 5 দিন পানির সাথে মিশিয়ে পাখিকে খাওয়াবেন। সেক্ষেত্রে 1 ml পাউডার 1/2 লিটার পানির সাথে মিশিয়ে পাখিকে খাওয়াবেন। পানির সাথে ওষুধ মিশানোর পর 4 ঘন্টা পরে অবশিষ্ট পানি থেকে গেলে সে পানি ফেলে দিয়ে আবার নতুন করে ওষুধ গুলিয়ে পানি খেতে দিতে হবে। এভাবে আপনি পাখিকে মাসে 5 দিন খাওয়াবেন। এই নিয়মটি হলো প্রতিরোধ হিসেবে। আর আপনি যদি থায়াবিন না খুঁজে পান, তাহলে আপনি থায়াবিনের পরিবর্তে B1, B2, B3 এই ওষুধটিও খাওয়াতে পারেন। এই দুইটা ওষুধই একই রকম কাজ করে। থায়াবিন কিংবা এই ওষুধ দুটার মধ্যে যে কোনো একটা খাওয়ালেই চলবে। আর আপনার পাখির যদি ঠোঁট বাঁকা, পা বাঁকা কিংবা ঘাড় বাঁকা অলরেডি হয়ে যায়, তাহলে আপনি চিকিৎসা হিসেবে 1/2 লিটার পানির সাথে 1 গ্রাম পাউডার মিশিয়ে পাখিকে খাওয়াবেন। আর যদি আপনি খাবারের সাথে মিশিয়ে পাখিকে খাওয়াতে চান, সেক্ষেত্রে 1 গ্রাম পাউডার 1 মুঠো খাবারের সাথে মিশিয়ে পাখিকে খাওয়াবেন। তবে আমি মনে করি আপনি যদি কোনো পাখির বাচ্চা পালন করে থাকেন, তাহলে আপনার এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার আগে প্রতিরোধ হিসেবে আপনি এই থায়াবিন ওষুধটি মাসে 1 বার 5 দিনের কোর্স করাবেন। তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। সো ভিউয়ার্স, আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কিংবা পাখি বা প্রাণী সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাতে আমি চেষ্টা করব। এবং এই ভিডিওটি সম্পর্কে অন্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।